আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে আমরা তাদ্রিবাদ অনুশীলনের সময় আলোচনা করবো অর্থাৎ তেরোতম অধ্যায়ের অনুশীলনের সময় নিয়ে আলোচনা করবো তো চলো দেরি না করে শুরু করা যাক তার আগে ইফ ইউ আর ইউ নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি বেলাইকন টু গেট দি আপকামিং নোটিফিকেশান সো প্রথম যে ইনস্ট্রাকশন আজি কুল্লিস সুয়াল ইন মিম্মা ইয়াতি যে নিচের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও একা একাও সুকুল খাদ্রাওয়াত যে সবজি বাজার কোথায় অবস্থিত এটা নিজে থেকে তোমরা করবে এগুলো যে টেক্সটের প্রথম দিকে এগুলো উল্লেখ আছে তারপর মা না ইলা সুখ অর্থাৎ কখন আমরা এই বাজারে গিয়েছিলাম তো সেখানে উল্লেখ রয়েছে আইনা সাল খুদারি ইউ যে সবজিওয়ালা কোথায় বসেছিল চার নম্বর যে কাইফা কনাতিল খাদ্রাওয়াত অর্থাৎ সবজি যে বিভিন্ন সবজি এগুলো কী কেমন ছিল আইউ নওয়াই মিনাল খাদ্রাওয়াত কি ধরনের যে সবজি ইউজাদুফি দুকান সে মানে দোকানে পাওয়া যায় সেই দোকানে যে দোকানে হামিদ ক্রয় করেছিল মাদা ফালা হামিদ ইন্দামা ওয়াসালাহ দোকান মাদা মানে কি ফালা মানে করেছিল হামিদ মানে হামিদ ইন্দামা মানে যখন ওয়াসালা মানে পৌঁছেছিল ইলার দোকান মানে দোকানে হামিদ যখন দোকানে পৌঁছিলো তখন কি করেছিল মা এরওয়াল বামিয়া রেডস অর্থাৎ ভেন্ডির দাম কত কত আইনা ওয়াসান আল খদার ইউ আল যে সবজিওয়ালা সবজিগুলো কোথায় ওজন করেছিল হুম কোথায় ওজন করেছিল আইনা মানে কোথায় ওয়জানা মানে ওজন করেছিল আল খুদারি মানে সবজিওয়ালা আলহাদাবাদ মানে সবজিগুলোকে নয় হচ্ছে মাদা আহ দাত হামিদ হামিদের মা কি তৈরি করেছিল মাদা মানে কি আহ মানে তৈরি করেছিল উম্মো হামিদ মানে হামিদের মা তারপর হচ্ছে দশ হচ্ছে মাতা তানাবালাতি উসরা তো ওয়াজাবাত গাদা মাতা মানে কখন তানাবলাত মানে খেয়েছিল আল উসরা মানে পরিবার ওয়াজাবাত ওয়জাবাত আল গাদা ই মানে দুপুরের খাবার ওয়াজাবাত মানে খাবার আর গাদা মানে হচ্ছে দুপুর তারপর এগুলো নিজে থেকে করবে দুই নম্বর হচ্ছে রত্তিব আল জুমাল আল আতিয়াতা শাহিয়ান বা সালিমান অর্থাৎ যে মানে সাজাওয়াল জুমাল আল মানে নিচের বাক্যগুলোকে তারতিবান সাহিয়ান বা সালিমান মানে সহি সালাম অর্থাৎ শুদ্ধভাবে সেগুলোকে তারতিব অনুসারে সাজাও মোরা আয়ান আলফার্ক বাইনা হা ও বায়নান্নাস মানে হচ্ছে ফলোয়িং ঠিক আছে আলফার্ক মানে পার্থক্য বায়নাহা নাস। যে এই যে নাচগুলো দেওয়া রয়েছে এর মধ্যে পার্থক্য এক কথাই যে সাজাতে হবে ঠিক আছে স্ট্রাকচার অনুযায়ী যেমনভাবে হওয়া দরকার মাদিনাতি ফি সুখ তারপর বাইদুন ও ফি মিন মানসিলিনা তো এটা কী হবে নিশ্চয়ই তোমরা পারবে ওই যে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে ওইভাবে ফেলফেল মাফুল যেভাবে যেভাবে মানে সাজানো দরকার সেভাবে সাজাতে হবে তারা বহু মানে আলা তারপর হুয়া খামস মিত্র যারা রয়েছে মিত্রাত তারপর হচ্ছে লিল মঞ্জিল খরাজনা মিন ইলা আল মসজিদ আচ্ছা এখানে বইয়ের মতো দেওয়া নাই কিন্তু তাই তোমাদেরকে গ্রামাটিক্যালি এগুলোকে সাজাতে হবে আচ্ছা নিজেরাই করবে পারছো কি না যে কোথায় কিভাবে মানে সেন্টেন্স যাতে ঠিক থাকে মুদাদার পরে খবর হওয়া উচিত এই ফেল ফাইলের ফেলের ফাইল ফাইলের প্রাফুল এইভাবে একথা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া চায় ঠিক আছে তিন লিল মঞ্জিল হরাজনা মিন তারপর ইলা আল মসজিদ এটা আল আছে ঠিক আছে আল মসজিদ তো খরাজেন আমিন আল মঞ্জিল আল মসজিদ এইভাবে একটা বলে দিলাম এভাবে করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আল খুদারি ওয়াকিফান কানা কানা আল খুদারি ওয়াকিফান আচ্ছা আল খাদাওয়াত আল খুদারি ওদা আল ফি কীভাবে এটা নিজেতে করবে ওদা মানে হচ্ছে রাখা ঠিক আছে তিন হচ্ছে ইমলা আল ই ফিলে বারাতি তালিয়া বিকালি মাতির মোনাসিবাতিন মিনাল কালিমাত আল আতিয়াতি ইমলা মানে পূরণ করা ফারাগাত মানে শূন্যস্থানসমূহ ফি আবার তালিয়া অর্থাৎ নিচে যে এবারতগুলো দেওয়া রয়েছে সেই এবারতগুলোর মধ্যে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করো বিকালিমাতির মোনাসিবাতিন উপযুক্ত শব্দ ব্যবহার করে মিনাল কালিমাথিল আতিয়া নিম্নে যে শব্দগুলো দেওয়া রয়েছে সে সেগুলো থেকে অহুয়া তারপর যা হবে তো এখানে হ্যাঁ হুয়া এক কথা টেক্সটে দেখবে এখানে বাক্য শব্দগুলো দেয়নি দর কথা তো এখানে দেয়নি তো অহুয়া তারপর কী হবে ড্যাস মিন মঞ্জিরা ওয়ালাইসা টেক্সট দেখে করলেই জাস্ট বুঝতে পারবে তারপর ফি ড্যাস মিন আইয়া মিল আহাদ ইয়াউম তারপর কী হবে আলোসবো আইয়া খরাজ না মিন ড্যাস তাজাও বল না ফি মা বাই না ড্যাস টেক্সট পড়লে বুঝতে পারবে ও দেখা কিন ড্যাস

হাবিল মানে পরিবর্তন করো আল ফেয়াল আল মুদারে মানে ফেল মুজারে কে পরিবর্তন করো ইল আল ফেয়াল মাদি মানে ফেল মুজারে থেকে ফেল মাজি করতে হবে ফিল জুমাল আল আতিয়া যে বাক্যগুলো এসেছে এই বাক্যর মধ্যে যেগুলো ফেল মুজারে ইউজ করা আছে সেগুলো মাঝিতে রূপান্তরিত করতে হবে যেমন নাতি নাতি থেকে না ঠিক আছে আতাই না সুখ কুল্লামা আমি বলে দিই সেগুলো না মানে আমরা এসেছিলাম ইলা সুকে নাতি মানে আসা আমরা আসি ইলা সুখ এই বাজারে তো নাতিটা আতাই না হয়ে যাবে ঠিক আছে জমা মোতাকা লেমে শেখা কুল্লামা যখনই নাজিদুটা অজেদ ঠিক আছে অজেদ ফুরসাতান নাস্তারিটা ইস্তারাই না ইয়ে মা নাহতাজুটা ইহতাজ ইলাইহি মেন খোদার নফাওয়া কিহিন এভাবে তারপর দুই হচ্ছে তু জাদু এর এটার মাঝি কী হবে তু এটা হচ্ছে মাঝুল আছে তাই মাজি কী হয়ে উজিদাত ঠিক আছে উজিদাত ফি দুকা নিয়াল খাদ্রাওয়াত বাতাতিস ওয়া জাজার ওয়া খেয়ার ولفت وفل في في الفيل نخرج نخرج خرجنا من المنزل نصل تا وصلنا ووصلنا الى سوكي. يزين تا هو وزننا ٹھیک ہے باب دراوی درو تھی ضربنا وزننا تو الخضری الخضروات بالميزان يسالي محمد يسالي تا هو يجبه سلم سلم محمد على الخضری يستفسر تا هو يجبه استفسر ويستفسر ان اسعار عديد من الخضار তারপর হচ্ছে ইকোরা ওয়াইব মানে পড়ো তারপর ধারণ করো ঠিক আছে ওয়াহাতি হাতি এবং নিয়ে এসো উদাহরণ লিকুল্লি লিফল প্রত্যেকটি ভার্বের জন্য ক্রিয়ার জন্য মিনা লাফাল আর তালিয়ে নিম্নে যে বা ভারগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রত্যেকটা ফেল দিয়ে নিয়ে এসো ফিজুমালিন মিনায়ন দিক তোমার পক্ষ থেকে একটা বাক্য একটা করে বাক্য তৈরি করতে হবে কোন ফেল দিয়ে না তো নিচে যে ফেলগুলো ইউজ করা হয়েছে সেই ফেল দিয়ে তো ওয়াজানা ইয়াজিনু যারা ব্যাজ থেকে জিন যারা আমর হয় জিন ঠিক আছে এবং সারা এসির সির তারপর লাতিন নেই হয় লিন তো যেহেতু লিকুল্লি ফেলিন প্রত্যেকটা ফেল দিয়ে বলেছে তা এখানে চারটে সেন্টেন্স ধরে অজানা দিয়ে তারপর অ্যাজিনও দিয়ে মাজি দিয়ে একটা হবে মোজারা দিয়ে একটা হবে জিন দিয়ে একটা হবে তারপর লাতিন দিয়ে একটা হবে তো চারটে বাক্য নিজে থেকে প্র্যাকটিস করবে তৈরি করার চেষ্টা করবে ওদা ইয়া ইয়াদাউ ওয়দা এটা ফাতাহাত থেকে ওদা ইয়া ওদাউ মানে ফাতাহেফত থেকে যার অর্থ হচ্ছে রাখা ওদা ইয়াদাউ তারপর দা তারপর লা একটা কি হয় যে বাবে ফাতা ফাতাহ এগুলো এর মানে প্রথমে মূল যে লেটারগুলো থাকে যেগুলো মাদ্দা তার প্রথম ফাহ কালমায় যদি ও এটা থাকে মানে ও থাকে তাহলে অটা হজফ হয়ে যায় মুজারের এ সময় আর মোজারের সময় যেহেতু হজব হয়ে যাচ্ছে তাই আমরও অটোমেটিকলি হজব হয়ে যাচ্ছে কারণ আমর তৈরি হয় মুজারে থেকে তাই মুজারের ফাঁকালমা এই অটা কী হয়ে যায় হজব হয়ে যায় ঠিক আছে যার কারণে তোমরা অজাদার আগে এই অজাদার যে মুজারা সেটা হচ্ছে অ্যাজিদু হয়ে যায় তারপর ওয়াদার ইয়াদাও হয়ে যায় তারপর ওয়জানার অ্যাজিনও হয়ে যায় ইয়াউজ ইয়াউজিনও আসলে ছিল কিন্তু ওটা হজব হয়ে গেছে তাহলে ওয়াদা ইয়াদাও মানে রাখা এ দিয়ে চারটে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তারপর অজাদা ইয়াজিদু অজাদা অ্যাজিদু ওদারা ব্যজ থেকে যার অর্থ হচ্ছে পাওয়া থেকে জিদ লা তাজিদ ঠিক আছে জিদ মানে খোঁজাও হয় জিদ খোঁজো জিদ কিতে আমার কি বইটা খোঁজো খোঁজো ঠিক আছে তারপরে যে ওসালা ওসালা ইয়াসিলু দারাবাইজরফু থেকে তো অটা দেখো বলেছি জারা বাইদর ফতে এই বাপগুলো থেকে ফাঁকালমাই যদি ও থাকে তাহলে হজম হয়ে যায় এটা মনে রাখবে ওসালা ইয়াসিলু মানে পৌঁছা সিল ঠিক আছে লা তাসিল এ এগুলো হচ্ছে মানে টোটাল কটা বাক্য হবে এক দুই তিন চার মানে চার ইন্টু চার হ্যাঁ ষোলোটা বাক্য হবে তারপর তাকাত বিন মাহনিয়াল কারিমা তালাতিয়া সোমা ইস্তখদম ইস্তেখ দিম হা ফিজুমারেন মিনান্দিক এই বাক্য শব্দগুলোর অর্থ জানতে হবে তারপর বাকি ব্যবহার করতে হবে হায়দ্রাবাদ মানে সবজি অর্থ হায়দ্রাবাদে একটা সেন্টেন্স তৈরি করবে মাহাত্তাতু সিকিন হাদি হাদিদিন মানে হচ্ছে রেলওয়ে স্টেশন সিকুন হাদিদিন মানে হচ্ছে রেললাইন তো একটা বাক্য তৈরি করবে এ দিয়ে তারপর হচ্ছে হ্যাঁ হাওয়াইজ মাতলুবা মানে হচ্ছে কাঙ্ক্ষিত জিনিস দ্রব্যাদি বা যেগুলো প্রয়োজন হ্যাঁ কাঙ্ক্ষিত তো এটার দিয়ে একটা বাক্য তৈরি করবে বাতা দিস মানে আলু আলু দিয়ে একটা বাক্য তৈরি করবে ফিলফিল মানে মরিচ হ্যাঁ টমাটি মানে টমাটিম বাক্য তারপর দা জি নাম হচ্ছে ডজন বাক্য তৈরি করবে নায়ানা মানে হচ্ছে পুদিনা এক ধরনের শাক তারপর হচ্ছে মিজান মানে হচ্ছে দাঁড়ি একটা বাক্য শুকুনে জামা আছে চোখ মানে বাজার এ দিয়ে একটা বাক্য তৈরি করবে তারপর হচ্ছে মাদিনাতনের জমা হচ্ছে মদন ঠিক আছে শহর এদি একটা বাক্য তৈরি করবে হাইউন মানে এলাকা আহাইয়া জমা এটি দিয়ে একটা বাক্য তৈরি করবে উতলাতন মানে ছুটি দিয়ে একটা বাক্য তারপর লাফাই লাফাই এলুফু নাসারসরু থেকে যার অর্থ হচ্ছে মোড়ানো ঠিক আছে কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া এটা দিয়ে একটা বাক্য তৈরি করবে আদাই মানে মানে বাবু এই ফাল থেকে যার মানে তৈরি করা এ দিয়ে একটা বাক্য তৈরি করবে অদৌবন জমা হচ্ছে মানে সদস্য এটা দিয়ে একটা বাক্য তৈরি করবে তারপর যে দাফায়াত ফ মানে পে করা এটা দিয়ে একটা বাক্য তৈরি করবে সাল্লামাইসাল্লিমা মানে মানেছে সমর্পণ করা ঠিক আছে দেওয়া আর এটা দিয়ে একটা বাক্য তৈরি করবে আর তাল্লাময় তাসাল্লাম বাবে বল থেকে একই মাদ্দা কিন্তু বাপ চেঞ্জ হওয়ার কারণে মানে পরিবর্তন হয়ে যায় তাসাল্লামা তাসাল্লাম মানে গ্রহণ করা ঠিক আছে তো এদের একটা বাক্য তৈরি করবে তারপর যে সাত নম্বর যে এহফাদ আল আদাদ আল আদাদ ঠিক আছে আদাদুনে জমা আদাদ আদাদুনের এই আদাদুনের জমা হচ্ছে আদাদ মানে গণনা গণনাগুলো মানে মুখস্থ করো ওয়াহিদ মানে ওয়াহিদুল মানে হচ্ছে এক ইসনান মানে হচ্ছে দুই ঠিক আছে তারপর এদিকে হচ্ছে সালাসা মানে হচ্ছে সাতুন মানে তিন আর বায়াতুর মানে চার খামসাতুর মানে পাঁচ সিদ্ধাতুর মানে ছয় তারপর সাবারাতুন মানে সাত সামানিয়াতুর মানে আট তিসাতুর মানে নয় আশারাতুর মানে দশ আহাদা আষারা মনে হচ্ছে এগারো ইসনা আষারা মনে হচ্ছে বারো তারপর সালাসত আষারা মানে তেরো আর আরবায়তা আষারা মানে চোদ্দ হমসত আসারা মানে হচ্ছে পনেরো সীততা আষার মানে ষোলো সাবায়তা আষার মানে সতেরো সামানিয়তা আষার আঠারো তিসায়তা আষার উনিশ এই শুরু না হচ্ছে কুড়ি

তারপর সামানুন আমার হচ্ছে আশি ত্রিশশো উনানব্বই মিয়াতুন দুই রকমভাবে ইউজ করা হয় আলিফ দিয়ে আলিফ ছাড়ায় মিয়াতুন মানে একশো মিয়াতানে মিয়াতান দুভাবে যেটা শুধু হামজা এবং আলিফ দিয়ে মানে দুশো স্যালা সাতু সালাতু মিয়াতিন মানে তিনশো তারপর আলফুন মানে এক হাজার আলফান দু হাজার সালা সাতু আলাফিন মানে হচ্ছে তিন হাজার তারপর হচ্ছে মিয়াতু আলফিন মানে এক লাখ মিলিয়ন দশ লাখ মানে এক মিলিয়ন বিলিয়ন মানে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ঠিক আছে এক বিলিয়ন সমান আছে একশো কোটি আলফু মিলিয়ন মানে এক হাজার মিলিয়ন তাহলে এক হাজার মিলিয়ন এক মিলিয়ন সমান দশ লাখ ঠিক আছে তাহলে যত হবে হিসাব করে বোঝে নাও তো এই ছিল আর যে আট নাম্বারটা নিজে ট্রান্সলেকশন করতে হবে তো এই যে আদাদ এবং মা দুধের এগুলো মা দুধ কীভাবে ইউজ করা হয় তিন থেকে দশ তারপর এগারো থেকে তেরো থেকে উনিশ এগারো বারো একুশ বাইশ একত্রিশ বত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ হুম এগুলো তো আজাদ মাদুদ নিয়ে একদিন আমি ভিডিও তৈরি করে দেবো যাতে করে তোমাদের যে সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি